সরকার আলু নিয়ে একটি তথ্য জানিয়েছে, একটি সিদ্ধান্ত জানিয়েছে। সিদ্ধান্ত হচ্ছে খুচরা পর্যায়ে প্রতি কেজি 30 টাকা দরে আলু বিক্রি করতে হবে। আর তথ্য হচ্ছে দেশে বছরে প্রায় 78 লক্ষ টন চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 1 কোটি টনেরও বেশি, অর্থাৎ বাজারে আলুর কোনো সংকট হবার কথা না। রাজধানীর গারোয়ান বাজারে আলুর কোনো সংকট নেই, বস্তা ভর্তি আলু চারপাশে ছড়িয়ে রয়েছে, কিন্তু দাম কিন্তু সরকারি সিদ্ধান্তের উপর ভিত্তি করে এখানে নির্ধারিত হচ্ছে না। ছুটির দিনে এখানে প্রতি কেজি রাজশাহীর আলু যেটি বিক্রি হচ্ছে 44 টাকা কেজি দরে, মুন্সিগঞ্জের আলুটি বিক্রি হচ্ছে 40 টাকার কেজি দরে, এবং অন্যান্য যেসব আলু আছে এগুলোর দামও কিন্তু একই ধারার ভিতরে ঘোরাফেরা করছে। এখন তো আজকে রাত্রে এক গাড়ি মাল কারণ বাজার আসে নাই, কে সরকারে যখন ওইটা আমাদের দিব আমরা অসুবিধা কি, আমরা 1 টাকা 2 টাকা লাভে ব্যস্তই আমাদের যথেষ্ট। ক্রেতারা কোনোদিন কল্পনাও করতে পারেনি দেশে আলুর দাম বাড়বে এবং আলু কিনতে এসে এক একজনের রীতিমতো মেজাজ খারাপ হবার মতো দশা। তারা বলছেন গভর্নমেন্ট তো বলতেছে যে আমি 30 টাকা নির্ধারিত করে দিছি, 45 টাকা বিক্রি করতেছে, গভর্নমেন্টের তো কোনো এখানে পদ্ধতি নাই। এই ছিল আমার কাছে রাজধানীর আলুর বাজারের খবর। আমরা চট্টগ্রামের খবর জানতে চলে আছি আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। চট্টগ্রামে মূলত আলুর সরবরাহ নিশ্চিত হয় মুন্সিগঞ্জে এবং উত্তরবঙ্গের বিভিন্ন হিমাগার থেকে, এবং গত কয়েকদিনে চট্টগ্রামে বিভিন্ন আড়ত ঘুরে আমরা প্রচুর আলুর মজুদ দেখতে পেয়েছি। তারপরেও সংকটের কথা বলে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। প্রতি কেজি আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা পর্যন্ত, এবং সেই আলু খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকা পর্যন্ত। সরকারের পক্ষ থেকে দাম বেঁধে দেওয়া হলেও কেন এমন বাড়তি দামে বিক্রি হচ্ছে তার সঠিক সদুত্তর নেই এখানকার পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের কাছে। যারা আনতেছে তারা কথা এই দামে হলে বেচবে, না হলে আমরা আলু বিক্রি করবো না। গত 2 দিন ধরে চট্টগ্রামে বিভিন্ন পাইকারি এবং খুচরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও আলুর দামে প্রভাব পড়েনি। মূলত যেই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সেই সময় দাম কমলেও পরে আবার বাড়িয়ে দেওয়া হয় আলুর দাম। আলু তো এখন শর্ট, ডাল ভাত খাইতে তো এখন সংকট হয়ে যাচ্ছে। আমার জীবনে মানে আলুর দাম এরকম দেখিনি। মূলত এই ছিল চট্টগ্রামে আলুর খবরাখবর। আমরা হিমাগারের খবরাখবর জানতে চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহার মান্নান। ধন্যবাদ। রংপুর অঞ্চলে আসলে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছেন আলুর সেটির কোনো প্রভাব আমরা পড়তে দেখিনি। ব্যবসায়ীরা যেটা বলবার চেষ্টা করছেন যে 2 দিন আগেও তারা 3400 টাকায় সেই বস্তাটি তারা ক্রয় করেছেন, আজ যখন তারা বিক্রি করতে যাচ্ছেন তখন তাদেরকে 1800 টাকা বলা হচ্ছে। তো এখানে লক্ষ লক্ষ টাকা আমার ড্যামারেজ হচ্ছে, এই ড্যামারেজটা আমার দেবে কে? আমার জমি বিক্রি করতে হবে, নতুবা দেউলিয়া হয়ে দেশ ত্যাগ করতে হবে। তাদের একটা বড় দাবি হচ্ছে যে যখন এই আলুটি 120 টাকায় 85 কেজি বস্তা ছিল তখন কিন্তু সরকার কোনোভাবে আলুর দাম নির্ধারণ করে দেয়নি। আর কাকু কেউ বাড়াবই নাই, বাবা করবই নাই, বিপদত পড়ে আছি, টেনশনে আমি মাথায় নষ্ট হয়ে গেছে। এই কয়দিন হতে 4 দিন হতে আর আবার পাইছে না, আবার যদি আবার একবার আবার বন্ধ দেয় কীভাবে চলে চলুক। তবে একটা বিষয় বলি, সেটি হচ্ছে যে রংপুর বিভাগে 78টি কোল্ড স্টোরেজ আছে। আমাদের অনুসন্ধান আছে যে এই প্রত্যেকটি স্টোরে হাজার হাজার বস্তা আলু আছে, যে বস্তাগুলো মজুদ করে রেখেছেন মজুদদার এবং একটি সিন্ডিকেট চক্র। এই ছিল হিমাগার থেকে আলুর সর্বশেষ খবর।